আজকের ভিডিওটি মূলত কোনো বই রিভিউ করার জন্য নয় আজকের ভিডিওটা তাদের জন্যই যারা দু সালের প্রাইমারি টেট পাস করার পরে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং যে সকল বন্ধুদের স্বপ্ন ভবিষ্যতে তারা শিক্ষক শিক্ষিকা হবে এবং যে সকল বন্ধুরা সিরিয়াস ক্যান্ডিডেট আছো যারা প্রাইমারির জন্য সত্যি অনেক দিন ধরে পড়াশোনা করছে এবার তোমাদের চাকরিটা প্রয়োজন আজকের ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কতকগুলো প্রাইমারি টেট এবং ইন্টারভিউ প্রসিডিয়ার নিয়ে এমন কয়েকটি তথ্য আলোচনা করব যে তথ্যগুলো আগামী দিনে যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে বা আগামী দিনে যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে তাদের জানা আবশ্যক যেমন ধরো দু হাজার সালের প্রাইমারি ইন্টারভিউ কবে থেকে শুরু হবে পর্ষদ যদি একাডেমিক স্কোর না তোলে তাহলে পুরনো ক্যান্ডিডেট যারা রয়েছ তোমরা বুঝতেই পারছো তোমাদের মেন ফোকাস করতে হবে ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট তাহলে এই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টটা কিভাবে তোমরা দিলে তোমাদের একটা চাকরির সম্ভাবনা থাকবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজকে আলোচনা করব তাই সকলেই যারা প্রাইমারি টেট ক্যান্ডিডেট আছো যারা আগামী দিনে প্রাইমারি পরীক্ষা দেবে এবং দু হাজার বাইশের যারা ইন্টারভিউ দেবে সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো ইতিমধ্যেই দু সালের প্রাইমারি টেটের যে ইন্টারভিউ প্রসিডিওর সেটা অলরেডি শেষ হয়েছে এখন এবার যারা দু সালের প্রাথমিকের টেট পাস করে বসে রয়েছে তাদের ইন্টারভিউ প্রসিডিওর শুরু হবে অনুমান করা যাচ্ছে যেহেতু তোমরা জানো এবং বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখছ বিভিন্ন ডিপিএসসিগুলিতে দু হাজার বাইশের যাতে ইন্টারভিউ প্রসিডিওরটা শুরু করে তার জন্য ডেপুটেশন কর্মসূচি অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ আশা করা যাচ্ছে যে পুজোর আগেই আমাদের পর্ষদের যিনি সভাপতি রয়েছেন বাবু তিনি আশা করা যাচ্ছে পুজোর আগেই একটা নোটিফিকেশান দেবে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কিন্তু বর্তমানে যেটা সমস্যার মূল কথা সেটা হলো কিছুদিন আগেই পর্ষদ জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে একাডেমিক স্কোর আমাদের পক্ষে তোলা সম্ভব নয় তোমরা জানো হাইকোর্টে এটা নিয়ে একটা কেস হয়েছিল এবং হাইকোর্ট একটা বেঞ্চ গঠন করেছিল যেখানেতে বলা হয়েছিল যে সকল পুরনো ক্যান্ডিডেটরা রয়েছে যেমন ধরো দু সালে যারা এইচএস দিয়েছে দু হাজার এগারো দশ নয় চোদ্দো ষোলো তাদের ক্ষেত্রে বর্তমানে যারা এইচএস দিচ্ছে অর্থাৎ নতুন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের একাডেমিক স্কোর আগের তুলনায় অনেকটাই বেশি ফলে পুরোনো যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা অনেকটাই পিছিয়ে পড়ছে তার জন্য একটা বেঞ্চ গঠন করা হয়েছিল যেখানেতে পর্ষদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে আমাদের পক্ষে এই একাডেমিক স্কোর তোলা সম্ভব নয় তোমরা জানো প্রাইমারি টেটে আউট অফ ফিফটি থার্টি ফাইভ নাম্বার তোমাদের একাডেমিক স্কোর থাকে যেখানে মাধ্যমিকে থাকে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকে থাকে দশ নম্বর অর্থাৎ পনেরো নম্বর হয়ে গেল তোমাদের যে ট্রেনিং অর্থাৎ ডিএলএড যে কোর্স তাতে থাকে পনেরো নম্বর অর্থাৎ তিরিশ নম্বর আর তোমাদের যে টেট পরীক্ষা যেটা হলো দেড়শো নাম্বারের সেখানে থাকে তোমাদের পাঁচ নম্বর অর্থাৎ টোটাল পঁয়ত্রিশ নম্বরের অ্যাকাডেমিক স্কোর তোমাদের এই প্রাইমারি ইন্টারভিউতে রয়েছে এখন প্রশ্ন হলো এই যে একাডেমিক স্কোর পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে তোমরা দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট জেনারেল কাস্ট যারা রয়েছ তাদের ক্ষেত্রে আমি বলছি দেখবে নব্বই থেকে একশো পাঁচ নম্বর মানে প্রাইমারি টেটে নব্বই থেকে একশো পাঁচ নম্বর ম্যাক্সিমাম জোনি পাচ্ছ অর্থাৎ তোমাদের ওই জায়গায় নাম্বার তিন থেকে সাড়ে তিন কিংবা হার্ডলি চার ওর বেশি কিন্তু খুব কম জোনি আছে তাহলে তোমরা যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছ তোমাদের লোরাইটা কোথায় তোমাদের লড়াইটা হচ্ছে ইন্টারভিউর মাঠে অর্থাৎ এই যে ইন্টারভিউ প্রসিডিওর আর অ্যাপটিটিউড টেস্ট এখানে তোমাদেরকে লড়াইটা করতে হবে যদি তোমরা চাকরিটা পেতে চাও এখন তোমাদের দেখো দু সালের যখন থেকে প্রাইমারি টেটের নোটিফিকেশান দিয়েছিল একদম দু হাজার বাইশের পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের পাশে ছিলাম দেখেছ যে প্রাইমারি টেটের বিভিন্ন ম্যাথ আমি এই চ্যানেলে করিয়েছিলাম অনেক প্রশ্ন তোমরা সেখান থেকে কমনও পেয়েছ তাই আমি আজও তোমাদের পাশে আছি যে যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবে আশা করছি আগামী দিনে তোমাদের কাজে আসবে এবং আগামী দিনে তোমরা এই যে ইন্টারভিউ প্রসিডিওর এটা কিন্তু অনেকটা ভালো করতে পারবে তোমরা দেখে থাকবে এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে কিছুদিন আগে আমি একটা ভোট করেছিলাম পোলের মাধ্যমে যেখানে জানতে চেয়েছিলাম পঁয়ত্রিশ নম্বর একাডেমিক স্কোরের মধ্যে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড এবং টেট মিলিয়ে তোমাদের কার কত স্কোর হচ্ছে সেটা জানাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট চব্বিশ থেকে ছাব্বিশ এই অপশনটাতে ভোট দিয়েছে অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের যে স্কোর ম্যাক্সিমাম স্টুডেন্টের ওই চব্বিশ থেকে ছাব্বিশ এটা হাসছে তাহলে তোমাদের লড়াইটা হচ্ছে এখন ইন্টারভিউ এই ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টে যেখানেতে তোমাদের পাঁচ আর পাঁচ দশ নম্বর রয়েছে ইন্টারভিউ পাঁচ অ্যাপটিটিউড টেস্ট পাঁচ ওই জায়গাটাকে তোমাকে এখন ভালোভাবে প্রিপারেশন নিয়ে সেই জায়গাটাকে তোমাকে পূরণ করতে হবে তবেই তুমি কিন্তু ভবিষ্যতের শিক্ষক বা শিক্ষিকা হতে পারবে আর একটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি এই প্রাইমারি ইন্টারভিউতে তোমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বলে একটা পার্ট আছে যেখান থেকে তোমাদের পাঁচ নম্বর থাকে এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি জিনিসটা কি এটা কিন্তু অনেকেই জানে না এটা নিয়ে আমি একটা আলাদা করে তোমাদের ভিডিও করে দেব ওই পাঁচ নম্বরটা কারা কারা পাবে কোন সার্টিফিকেটের জন্য ওই পাঁচ নম্বর দেয়া হবে সেই নিয়ে একটা আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেব এখন তোমাদের মেন যে লোড়াই যেহেতু ইন্টারভিউ তাই তোমাদের এটাকে খুব ভালোভাবে এবং খুব সচেতনতার সাথে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে যাতে তোমাদের স্কোর অন্যদের থেকে পিছিয়ে না যায় যাদের কোনো ইন্টারভিউয়ের এখনও পর্যন্ত কোনো অভিজ্ঞতা নেই এর আগে কোনো সরকারি চাকুরির জন্য কোনো ইন্টারভিউ দাও তাদের জন্য আমি এই বইটা সাজেস্ট করব এই বইটা নিয়ে আমি দু চার কথা বলবো খুব ভালো একটা বই এটা হলো টিচার্স ইন্টারভিউ স্ট্র্যাটেজি এটা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের একটা বই তোমরা দেখতে পাচ্ছ এই বইটা কেন আমি তোমাদেরকে বলছি তার কারণ যাদের ইন্টারভিউ আবার বারবার ধরে বলছি যাদের ইন্টারভিউ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই এর আগে কোনো রকম ইন্টারভিউ দাওনি তাদের জন্য এই বইটি এই বইটি পুরোটি তোমরা পড়ে নেবে এই বইটি পুরোটা পড়ার পরে তোমরা একটা ইন্টারভিউয়ের ধারণা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে দেখবে নার্ভাসনেস এই জিনিসটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে বিশাল কাজ করে এটা কোনো রকমভাবে থাকা চলবে না তার জন্য তোমাকে দরকার তথ্যের ভাণ্ডার অর্থাৎ কি কি করতে হবে কি কি করা চলবে না কীভাবে ইন্টারভিউটাকে হ্যান্ডেল করবে সমস্ত কিছু এই বইটাতে রয়েছে এই বইটার ভেতরে কি কি রয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এটা তোমাদের বললাম একাডেমিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রকাশিত একটা বই টিচার ইন্টারভিউ স্ট্র্যাটেজি সুতোপা করের এবং শামীম সরকারের লেখা একটা বই এই বইটি তোমাদেরকে দেখিয়ে রাখি এই বইটির দাম আছে দুশো টাকা এর ওপর তোমরা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এখন এই বইটির যদি সূচিপত্র দেখি তাহলে এখানে দেখতে পাবে অভিনন্দন গল্প গল্পস্বল্প তোমাদের সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রাসঙ্গিক তথ্য উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রাথমিক তথ্য অ্যাপটিটিউড টেস্ট কি টেট ইন্টারভিউ প্রস্তুতির কৌশল ইন্টারভিউয়ের অভিজ্ঞতা এই সমস্ত কিছু রয়েছে এরপরে তোমাদের প্রথম অধ্যায় শুরু হচ্ছে দেখো কোথা থেকে প্রশ্ন আসবে কীভাবে মানে কী রিলেটেড প্রশ্ন আসবে তোমাদের কি করণীয় প্রস্তুতি টিপস কিভাবে নেবে কয়েকটি ভুল পদক্ষেপ যে পদক্ষেপগুলো তোমাদের ভুল পদক্ষেপগুলো নিলে তোমাদের ইন্টারভিউটা ভালো হবে না বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে হবি তোমার কেমন হবে স্কিল কী হবে কথোপকথনের মাধ্যমটা কি হবে সমস্ত কিছু অর্থাৎ ব্যক্তিত্ব কেমন হবে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া দরকার একটা ইন্টারভিউ পদ্ধতিতে অর্থাৎ এই যে শিখন তত্ত্ব বিভিন্ন শিখন তত্ত্ব তোমরা জানো সেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন করতে পারে ঠিক আছে শিক্ষাদান পদ্ধতি বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে শিক্ষাদান নিয়ে তো সেই সমস্ত জায়গা থেকে তোমাদেরকে প্রশ্ন করতে পারে মোট কোথা একটা ইন্টারভিউর ভালো বই তোমরা দেখতে পাচ্ছ এই বইটা তোমরা কিনে নিও এই বইটাতে তোমাদের মোটামুটি কীভাবে তোমরা ইন্টারভিউটা দেবে তার প্রস্তুতি কীভাবে নেবে সেই সম্পর্কে বিস্তারিত বলা আছে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে রাখি এখানে দেখো প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রাসঙ্গিক তথ্য দেওয়া রয়েছে অর্থাৎ কোথা থেকে কত নম্বর সেই সম্পর্কিত একটা চার্ট এখানে দেওয়া রয়েছে এই জায়গাতে তোমাদের রয়েছে টেট ইন্টারভিউ প্রস্তুতির কৌশল অর্থাৎ কিভাবে টেটের জন্য তোমরা প্রস্তুতি নেবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে দেয়া রয়েছে এই জায়গাটা কিন্তু খুবই ভালো করেছে কারণ এখানেতে বিভিন্ন কর্মরত শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছেন যারা বর্তমানে প্রাথমিকের টেট পাস করে এবং ইন্টারভিউ দিয়ে যারা চাকরি করছেন তাদের যে ইন্টারভিউয়ের যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু এখানে শেয়ার করেছেন এভাবে অনেক স্যার এবং ম্যামের ইন্টারভিউ অভিজ্ঞতা দেওয়া আছে বইটিতে তোমরা দেখতে পাচ্ছ সুখেন মণ্ডল তিনি একজন প্রাথমিকের শিক্ষক তার যে ইন্টারভিউর অভিজ্ঞতা দেখো এখানেতে একদম পুরো ছক আকারে মানে স্যার কী বলছেন ইন্টারভিউর যারা ছিলেন তারা কী বলছেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে দেখো এখানে বলছে বোর্ডে তিনজন সদস্য ছিলেন একজন ম্যাডাম ছিলেন এবং দুজন স্যার ছিলেন এবারে বলছি আমি মানে এই সুখেন মন্ডল স্যার ইনি বলছেন কি আসতে পারি স্যার তখন প্রথম যে ইন্টারভিউয়ার স্যার ছিলেন তিনি বলছেন হ্যাঁ আসুন এইভাবে পুরো কথোপকথন দেওয়া আছে তার ফলে কি হবে তোমাদের ইন্টারভিউ রিলেটেড একটা সম্যক ধারণা তৈরি হবে যে কোথা থেকে কি প্রশ্ন আসে মানে কী কি প্রশ্ন করা হয় সেই সম্পর্কিত একটা আন্দাজ তোমরা পেয়ে যাচ্ছ এবার দেখো এখানেতে যে রাকিব মন্ডল স্যার রয়েছেন তার ইন্টারভিউর অভিজ্ঞতা এখানেতে শেয়ার করে দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে অরিজিৎ কামিলা এই ইন্টারভিউ স্যারের অভিজ্ঞতা এখানে কিন্তু শেয়ার করে দেওয়া রয়েছে সুনিতা বিশ্বাস ম্যামের ইন্টারভিউয়ের অভিজ্ঞতা শেয়ার করা রয়েছে তো এইভাবে অনেক স্যার ম্যামের ইন্টারভিউয়ের অভিজ্ঞতা কিন্তু শেয়ার করে দেওয়া রয়েছে এরপরে দেখো যে যে প্রশ্নগুলো তোমাদের আসবেই কি কি প্রশ্ন আসে সেই সম্পর্কিত তথ্য এখানে দেওয়া রয়েছে ঠিক আছে কি করা উচিত কি করা উচিত নয় ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে নার্ভাসনেস যেটা সবথেকে বড়। একটা প্রবলেম অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে গিয়েতে নার্ভাসনেস একটা নার্ভাস ফিল করো তোমরা অনেকেই তো সেই জিনিসটা কিভাবে দূর করবে সেই সম্পর্কিত তথ্য এখানেতে দেওয়া রয়েছে ইন্টারভিউ স্ট্র্যাটেজি কি হওয়া দরকার সেই সম্পর্কিত তথ্য এখানে দেওয়া রয়েছে তো এইভাবেই যে তোমাদের এই যে সময় তোমাদেরকে যেমন কয়েকটি ভুল পদক্ষেপ যে পদক্ষেপগুলো তোমাদের নেওয়া যাবে না ঠিক আছে যেমন ধরো পোশাক পরিচ্ছদ যথাযথভাবে মানে পোশাক পরিচ্ছদ কীরকম হবে ইন্টারভিউয়ের গুরুত্ব না দেওয়া ঠিক আছে গা ছাড়া মনোভাব এই ধরনের জিনিসগুলো করা যাবে না সেই সম্পর্কিত তথ্য এখানে দেওয়া রয়েছে ঠিক আছে বেশি কথা বলা যাবে না তারপরে সঠিক মাত্রায় আত্মবিশ্বাস না থাকা এই রকম রিলেটেড বিভিন্ন তথ্য তোমাদের এখানেতে দেওয়া রয়েছে ড্রেস কীরকম হবে বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে তোমাদের কথোপকথনের মাধ্যম কেমন হবে সমস্ত কিছু তোমরা এই বইটায় পেয়ে যাবে তো এই বইটায় টোটাল দুশো পঞ্চাশটা পেজ আছে এই বইটা তোমরা ভালো করে পুরোটা পড়ে নেবে পুরোটা পড়ে নেবার পরে তোমাদের একটা ইন্টারভিউর একটা স্বচ্ছ ধারণা কিন্তু তৈরি হবে যার ফলে কিন্তু তোমাদের ইন্টারভিউটা কিন্তু ভালো হবে বন্ধুরা আজকে এইটুকুই আলোচনা ছিল তোমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এই যে পার্টটা রয়েছে প্রাইমারি ইন্টারভিউতে তোমাদের কোনো একদিন এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কি ওটা কাদেরকে নাম্বার দেয়া হবে কোন কোন সার্টিফিকেট থাকলে ওই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য তুমি অ্যাপ্লিকেবল হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব প্রাইমারি টেটের যারা ক্যান্ডিডেট আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তার সাথে অবশ্যই কিন্তু পাশে থাকা নোটিফিকেশান আইকনটিও কিন্তু অন করে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা আগামী দিনের প্রাথমিকের টেট দেবে এবং যারা ইন্টারভিউ দেবে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তো সকলেই ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ